মানে জামাই থিয়া যে তুমি যে অন্য হানে গুরুত্ব দিতেছ আমারে তো গুরুত্ব দিতাম যাও ওখানে তো আমার আরেকটা লাং বাতার নাই ওখানে তোর জামাই নাই ওরে যাইতেছ আমি কি কইছি তুই তোর লাং বাতার আছে আমি কি কইছি ওটা ও মোর বানিয়া বন্ধু রে একটা তাহবিজি বানায়া দে একটা মাদুলি বানায়া দে তুমি এত সুন্দর গান পারো আগে তো জানতাম না সংসার আমার ধ্বংস সুখের কারণে ভালোবেসে আমি জামাই না বাতার ওরা তোমার গুরুত্বই নাই তোমার দুই ঘন্টা তো দরকার ওই রইল আগে দরকার আমার বাপ ভাই দেওয়ার দরকার নাই গুরুত্ব নাই কে গুরুত্ব তো আছে আমার কাছে কবি তুই কার কাছে তোমার বয়স কোন তোমার কি তেতুল করে তেতুল তুমি পরে আমার ঝামেলাটা হেরো পরে এখন হলো তোমার বাটার সব রাইন্দি থুয়ে গেছি তুমি বাইরে করে খাইও আমি গেলাম গেলা যাও যা মানে জামাই থিয়া যে তুমি যে অন্য হানে গুরুত্ব দিতেছ আমার তো গুরুত্ব দিতাম যাও ওখানে তো আমার আরেকটা লাং বাতার নাই ওখানে তোর জামাই নাই ওরে যাইতেছ আমার বিশেষ আমি কি কইছি তুই তোর লাং বাতার আছে আমি কি কইছি ওটা আরে আমি যাইতেছি বিশেষ একটা কাম এটা গোপন কাজে যাইতেছি ও ওইটা বিশেষ কাম আমারটা বিশেষ কাম না তাই না হ্যাঁ খাত তুই জানি কর তোর বাপ দেখতে খালি কত দিন রে তুই জানি কি লেখাবি 15-16 দিন ধরে খালি খালি রেখে উদানি মহিল গেতাছা কাহিনী তো বুঝতেছি না তোর আমার দেখবার মন চায় না হ্যাঁ আমি তোর পাশ নাচতেছি খালি করে বাদ খাই আসবি মোর বানিয়া বন্ধু রে একটা তাহবিজি বানায়া দে একটা মাদুলি বানায়া দে ওরে মরিয়া গিয়াছে বিয়ার সুয়ামি সহপনে আইসে গানা কিসের গেলাম জানেন কি জানবেন কি বাকি রে আমার বউ খাচ্ছুনি আমার দেখ পারি পারতো না খালি উড়তি হুইতি খালি কইতো কালা পাড়া এখন আমি ওই রাগে করছি কি কবিরাজের কাছে গেছিলাম সুরমান কবিরাজ একটা তাবিজ দিছাল সেই তাবিজটা ঘরে রাইখা দিছি এখন বউ আমার খালি ভালোবাসার আদর করে চুমা খায় আমার কিচ্ছু কয় না এই জন্য গানটা করলাম আরেকটা গান বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন যাইতে লাগে আটা না আইতে লাগে আটা না যাইতে আইতে বারো আনা অশীল হইল না বন্ধু তিন দিন বৈশাল আমি প্যাসটা যদি না খাড়াইতাম তাহলে বাইতে থাকো আমি বাজার করে আহি না
তুমি বাধা দেবে কে বাজার দখল আমি লোক দিয়া নামু তা তুমি বাধা দেবে এটা না বাবা আই কি তুই কি কলা মেয়ে খাচ্ছে তা বাইরে বরাবর দে না এই দে এই দে আমি একটু বাইরে যাই আরে এখন বাইরে দেবে কে এখন বাইরে যাই সামনে এখন তো রোমান্টিকে যাওয়ার সময় হাই হাই দিনে দুপুরে রোমান্টিক রোমান্টিক রাইতে যামনি আরে হো না যা মায়ের বউয়ের রোমান্টিকে কোনো সময় লাগে না যখন তখন যাইতে পারে এই দে শোনা না ভালো তুমি বাইতে থাকো আমি বাজারে গেতাছি চা খাইয়া কোনা বাজার টাজার করে নিয়ে আইগা আরে না আমি কে মুরগি লাইন জুম দিয়ে দেখি তুমি আমার তাবিজ করছো ভালোবেসে সংসার ধ্বংস তাই না ভাই সংসার ধ্বংস গান গাইলাম ও তো আমার ডাই মনে রয়ে বাবু ওইয়া গেছে আর কি বিষয়টা বুঝলাম কি বিষয়টার মধ্যে মনে করতে পারি 15-16 দিন ধরে আমার বোর চলা ফিরে এখান থেকে উলুট পুলুট উলুট পুলুট মনে হইতেছে না বিয়া করছে কত দিন ধরে জানি বিয়া করছি 2 বছর ধরে বিয়া করছি 2 বছরের মধ্যে 15-16 দিন ধরে গান যান আর 1.5 বছর আর 1 বছর ভালো আছে ভালো আছে তো তোমার সংসারে বাইতান ঢুকছে বাইতান না মনে করে পুরা গাইছে এন্দুর ঢুকছে ও এন্দুর তো দেখ ঢুকা থাকে ভাই বুঝছ কি একবার যদি লঙ্গি নিচে যায় গুলু গুলু কইরা বাইরাব আর যদি তোমার মাছ গাড়ার বুকলে যায় গুলু গুলু কইরা একবার সবকিছু নিয়ে বাইরাব ভাই আমি বিরাট একটা টেনশনে পড়ছি আমার এই বোন এই আমার খাবার টাবার দেওয়া বাদ দিয়ে উনি গেলি ভাই এমবিবি আইলো দেখতাছি না কাগু বসে বেরিয়েছে হ্যাঁ বেরিয়েছিস তো এই যে 10-15 মিনিট আগে আমি খালি কয়টা আহার পরে খালি কয়টা বাদ খেয়েছি ওই তোর ঝামেলা মনে হইতাছে রে মানে তোরে পাই না কই ও হারি না কইছি তো বাজারে কম আমার বউ তো তোর বউর একখানে দেই গাইছাল বুঝছস কি খেলা তো কবার আমার মনে নাই কোন দিকে যে নাই দে ওকরে ভাই কিন্তু যে জায়গায় তোর বউ যায় বউটা ভালো থাকবো না ও বনে তো সংসারে করে আরবি না বউ পাতেও নি আরবি না নষ্ট আছে সেই তো নেই ভাই চলা ফেরা উল্লা বুটা বুঝতাছি এই তো বুঝছি বুঝছি সুনামি আর মজা ফুরাইছে সুনামি আর মজা গেছে গা অন্য মজা দরকার তুমি হইলে হন কাঠ গজা আর জেনে যাবা হেডালে রস গজা আমার বউ তোমার কবা করবো কে আর আমরা আমরা যেমন যেমন আগে মিশা সদাকরের ছবি দেখ নাই তোকে দর্শন করো আমরা বদলে একবারে চুলের মুঠায় খাবার দে দই দে তারপর রুমান দিকে যাই আমার আমার আতের গুতা নিয়ে পরে ওই তো ওই তো ওই কারণে তো বউ যাই গা ওই কারণে বউ থাকবো না তুমি আবার উপকার ধরো কিছু নিয়ে আমার বেতন হ্যাঁ আমার বেতন আমার বউ কোনে দই গাইছে আমি কইলে তো বিশ্বাস করবি না আমার বউ তোরে কয়ে দিব নি যে ভাই কোনে দিয়ে গেছি তারপর তোর বেদাল মিটতো বুঝছিস কি কিন্তু আমার বউ যে কইতে সেই কথা তোর বউরে কবি না না কম না মন থাকবো মন থাকবো আমার তোর বউরেও কবি না আর দ্বিতীয় কথা কোন কারণে কি করতেছ তুই তাকে থাকে থাকবি আমারে কইছে শোনো আমি বুঝছিস কি ওরা কালা সুতা মতো তো ন্যাশনাই বান যায় না ন্যাশনাই তো ঘরে কোন আনে সুতা মতো আছে কি কালা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে নতুন ববিন টবিন নিয়ে থুইছে কি নতুন ববিন টবিন নাই তারপরে
তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই কোন সময় যে গেছে তুমি আরেকবার হাসিয়া ওরে দাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার হাসিয়া দাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই আমার বউ সবই জানে ভাবি আমার বউ কনে যায় কার বুগলে যায় কার লাগে কি তোমার বউ এই বউ না তুমি সংসার করতে পারবো না তোমার বউ থাকবো না তোমারে পাগল বানাইয়া দুই দিন পর যাইবো গা কে লেগে জানো তোমার বউ কবিরাজের কাছে যাই তাবিজের দুইটা ভাগটা আছে এক মাথায় লাটকে না সোজা আর এক মাথায় লুকতে যদি ওই তাবিজটা ভাই সোজাও সোজাও তুমি ওই তাবিজটা যদি এই ফেল সেটা 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 আমার সারা হতে আইতেছি ওই তাবিজটা যদি এই ফেল উল্টা করে গাড়ে তাহলে বিনাশ বিনাশ যদি খালি তাবিজের মুখটা উল্টা করে গাড়ে তুম ভাবতে মরবি হলো পাগল বই ভাগ বো ভাগ গো খালি রেস্কে ও ভাগ গো আরে সুগান দিব লো আগে আরে শিখে দিব ফকিরের বাচ্চা রে ফকিরের বাচ্চা কি আ পায়া যায় সংসার গুনে নষ্ট করে ওই রকম ফকির তো দেশে থেকে দৌড়া না তার হ্যাঁ শিক্ষা দাও তার আবার বড় পেদা মুন্ন খেলি না এই যে তারপর তোর কাকে বুলা গেল বা আবার তোর আমি তারপর যাই এ ফকির মারা কেস খাই নই তোমার বউ পেদা কবি পেদাবা আর আমি নজর না গেলাম দুইটা রেখে না চারটা রেখে পেদানোর ক্ষমতা দিয়ে দিতে পারি বিভিন্ন জায়গায় থেকে মিয়া মানুষ বলে পাগল বানা নে আবার পোলা মানুষও পাগল বানাইয়া আমরা তো জানি সুলমানের লোক কবিরাজ ভালো মাইসের পুরো আন গান দে মাইসের বোল কোন মাথা দল্লি পারা এগুলো উল্লি পারা তাবিজ তাবিজ দেয় দিতে জায়গা মাইসের তো টেহা বেশি জানা তাহলে ওই যে খারাপ কামও করে টেহার নিগা মেলা কিছু করে ওই সুরমান ও বুঝছি মানে বেশি টেহা দিলে পারা
মানে কাটটা কাটতে বোঝাইও দেয় একবারে আর অন্তরে লাগাইও দেয় লাগাইও দেয় এমনে পারে হেতি আবার জামাই যদির পছন্দ না হয় হে জামাইর উদয় করে দি আবার ভালো জামাই ধরে আবার মনে করে হ্যাঁ প্রেম করে দেয় ওই ভালো তাই নাকি কবিরাজ খুব সুবিধা না তুমি রাহুল লাগনে আর আমি হুলমুলা গিয়ে নিগা বলছো যে কালাসান আছে না হ্যাঁ কালাসানে বলে তো ভালোবাসতো না এখন কালাসানে বলে জিগার আর না কালাসানে ধরে রাহে এই জন্য জানি হ হ্যাঁ এই কথাটা হই না আমার একটু ভালো হইলো মন লাগা তোমার কি তোমার দরকার আমার দরকার মানে তোমার শাশি আমার দেখে জ্যাং 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 পারে তাহলে আজকে ওকে পোলার ওষুধ নিয়ে আমো আমার জ্যাং পারা জ্যাং পারা ওরাও নিয়ে আমো তুমি ভালো তুমি যাও গা তাবিজ দিবে একটা কোমরে বুঝছো কি জীবনে মনে করো যে আমার বউ তোমার ছাড়া কিছু বুঝবো না তাই নাকি এই বা কাম জানে ও টাকা না গো টাকা টাকার হতে সম্ভব সমস্যা নেই বউ যদি ভালোবাসে আমার টেয়ার সমস্যা নেই টাকা দেবো বেশি করে সুলমান দাস কেরকম কবির ছাপ আমার সেরকম আমার তাবিজ দেন বোধন আমার বক্ষে দিয়ে হবে তুমি করাই রাখ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার বেলা তাহলে যাই তোমার কথাটা হয়ে যায় আমার ভালো লাগলো তাহলে যাও আমার তো একটা অসুখ আছে আমার সব নিয়ে দোষ হয় তুই এইটা দিল ভালো বানা রস তেলে তো আর মনে করবি না তুই আসলে কবিরাজ আমার জামাই নাই টেহা পয়সা লাগাই আমি জামাই কি আমার জামাই আর কইেন না জামাই এক বন্ড কবিরাজ দছিলাম না ওই বাজারের যাতে আমার জামাই যে কিভাবে খেয়ে যাইছে মানুষের জামাই বিদায় করে হে বউর লগে তুই কষ্টি নষ্ট করে আমার বউ আমার নাকি মনে করলে 15 দিন ধরে ব্যবহার উল্টা পাল্টা শুরু করছে আমি দাদু ভাইর বউর কাছে হয়ে নিলাম আমার ওই শালিয়ে নাকি ওই সুরমান কবিরাদের কাছে যায় পরিবারের কাছে সোনামের সংসার করবো না আমার আমি দেখবো না ভাবি জানেন তোমার দেখবো কিবা করে যার কাছে যাইতাছে হ্যাঁ কি হনা আমার আছে কিনা তা জানে কেন আমার জীবন দ্বারা যে নষ্ট করছে ওই বানর বেড়ারা যদি চোখের সামনে পাই ওরে শির আমার ধরেন কি জানি কথা ও না সরি ওরে পাইলে ভাড়া ভাড়া করমু এরে এই যে এই যে মারা হতিন রে আমারে খুড়া দেন বিলে জামাই নিয়া খাই আরি বাতা দলে কি অভাব কসে ভাই তাই কি ওই সুরমানের মতো মানুষের কাছে যাই বিয়া বমু আমনে দেশে আর আমনে পিছে আমি 70টা বাতার করবো আমি সমস্যা ঘুরে তো 70টা ঘুরে কত কিছু দিবা চাই আমি নেই না এই দেরি এখানে ভালো দেখিন দেরি যাও যাও আরে খালা রাই খালা দাদা দেখা কে হাসিল মইয়া করে কা লাডি কই তেল দিয়া তোর বাতার মধ্যে দিমু হালাল কই আমি যাইবা না যাই আমার ব্যাপার তোর খালার কবিরা তো দিলাম না জামাই ছাড়া করছে হ্যাঁ তোর জামাইটারে একবারে শেষ করে দিই তুই হে কথা আমার কোন অনুষ্ঠান তুই খালি কষ্ট হস্তে পাগল বানাও এই যে মনে করতে এক সপ্তাহ গেলো গা ঠিক আছে কি এবার তুই কোনো কাম করা হাত আসে পাগল বানানা করে ঠান্ডা করে 3 মাসের টাইম নেয় না গোড়া তোর 3 মাস কুলাবো না এত সময় তো আমার কুলাবো না আমি যে কইতাছি আমি একটা মানুষ আকাইয়ে তোর জামাইরে একবার শেষ করে দিই তুই হে কথা হলো আপনি যেমনে পারেন আমার দিয়ে ওরা ছাড়াই দেন ওরা আমার একবার মন চায় না এটা তো আমি বুঝতে আছি এখন তুই কইতাছ পাগল বানাও পাগল বানাইলে তোর সুবিধা হয় কি এই তো কইতাছ কিন্তু পাগল বানাইতে তো আমার টাইমটা লাগবে যদি উক্তা ফেল যদি তুই নিঃশ্বাস বন্ধ করে ঘরের কানিতে কারবার পারস তাহলে মনে কর 24 ঘন্টার মতো শেষ পাগলে যাবো গা তাও তো পারবি না তোর তুমি গোলাবো না তাহলে কোন ফিল্ডে যাবো আমি আচ্ছা দে আমি চেষ্টা করে দেখি এটা চেষ্টা করে দেবি আবার উল্টো হইলে করে আবার বেদল বাইতে যাবো গা না 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 উল্টো হইবো না আমি পারমু পারবি তো আচ্ছা তাহলে আমি তোর এইটাই দিতাছি আড়তা বীজ তুই সব সময় কোমর রাখবি তোর জানি কোনো ক্ষয় ক্ষতি না হয় ঠিক আছে এই যে এই তাবিজটা কোমরে বাইন্ধা রাখবি আর খালি মনে করে এই জামানটা কেটে গাইতে গেলে গেছি ঠিক আছে এই কাজকর্ম করে দিতেছি ওটা মনে করে দেয়
আমি যা কই দেব হেব্বা মতো কাম করবি এই যে মুক্তা মনে কর দে ওই যে মোমবাতি আছে না মোমবাতি দা আটকাবি নিয়ে আটকাই নিয়ে এই যে এই ফিল্ডে গাড়বি কিন্তু আমার কইছে আমি ওর ভাত খামা আমি অন্য জনকে ভালোবাসি আমি হের বগলা দামগা এই জন্য কালো জাদু করবো কিছু তোর উপর এই যে কবিতা পাবি হে এলো এমন একটা বড় মহিলা মানুষ জীবন নষ্ট করলি কে।